नमस्कार अवेला आड्डाय आपनादेर सबाइके स्वागत जानाच्छि। आमि लाजवंती। आपनारा जानेन जे आमादेर एई अनुष्ठाने आमार संगे आड्डा दिते गान शोनाते अनेक मानुष आसेन, अनेक शिल्पीरा आसेन। ठीक सेरकमई आजके थाकছে একটি চমক। এসেছেন একজন নামকরা संगीत शिल्पी, এই প্রজন্মের একজন संगीत शिल्पी রাহুল পান্ডে। অনেক অনেক স্বাগত আপনাকে। ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ। প্রথমে একটু গান শুনবো, তারপরে আমরা একটু আড্ডা মারবো আর কি। ওকে, তাহলে আমি আমার যে রিসেন্ট রিলিজ আছে ফিল দ্য রিদম, ওটাই গাইবো। আই হ্যাভ সাং দিস সং। মুন্না মাইকেল ফিল্মে আমি এই গানটা গেয়েছি। আচ্ছা। दुनिया हिला दूं, कोई रोके क्या मुझे, चांद पे चल दूं, कोई टोके क्या मुझे, सबको नचा दूं। I'm gonna move it like MJ, मेरे दिल में जलती है सितारों से भी bright. Feel the rhythm tonight, feel the rhythm tonight, feel the rhythm tonight. बजने दो, ये feeling तो है right. नई बीट, ये नया ग्रूव, ये चढ़ने लगा है, सभी के सभी धड़कने लगे, मेरा नशा है। नई बीट, ये नया ग्रूव, ये चढ़ने लगा है, सभी के सभी धड़कने लगे, मेरा नशा है। बेस बढ़ा दूं, कोई रोके क्या मुझे, तुझको दिखा दूं, कोई टोके क्या मुझे, सबको नचा दूं। I'm gonna move it like MJ, मेरे दिल में जलती है सितारों से भी bright. Feel the rhythm tonight, feel the rhythm tonight, feel the rhythm tonight. बजने दो, ये feeling तो है right. क्या बात! असाधारण, असाधारण। खूब सुंदर, खूब सुंदर। এবং আপনার ফিল্মের জন্য অনেক অনেক বেস্ট উইশেস রইল আমাদের তরফ থেকে, যেন প্রচন্ড হিট হয় এই ছবিটা, হিট হয় গানটা স্পেশালি যেন হিট হয়। থ্যাংক ইউ। এটা মিউজিক কে করেছে? এটা মিউজিক আমার খুব একটা ক্লোজ বন্ধু আছেন, হিজ নেম ইজ প্রণয়, প্রণয় রিজিয়া। প্রণয়, প্রণয় রিজিয়া। হি ইজ কম্পোজ দ্য মিউজিক অফ দিস ফিল্ম অ্যান্ড আই হ্যাভ সাং টু সংস ইন দিস ফিল্ম। ওকে, একটা আছে ফিল দ্য রিদম, যেটা আপনি এখনই শুনলেন, আর একটা আছে শো মি ইওর মুভস। এটা রিলিজ হবে after the film is out. Oh. This is used in the background of the film. Okay. Tiger is dancing on that one also. Achha. So Pranay basically is a good friend of mine. Aro khub bhalo music kore. He has composed for films like Ragini MMS 2, Aur Tarpare, Raaz Reboot, Blood Money, Baagi. So khub at a senior composer. Kintu since we are of the same age, tale ektu bondhutwo hoye geche. Ekdom. Thik. মানে আপনার বেসটা কোথায়, মানে আপনি কোথাকার ছেলে? কলকাতা। আমি, হ্যাঁ আমি আই এম বর্ন এন্ড ব্রট আপ ইন কলকাতা। ও সো আমার স্কুলিং কলকাতা ছিল, আর আমার কলেজও কলকাতাতে ছিল। আফটার আমি গ্রাজুয়েশন শেষ করার পরে আমি মুম্বাই শিফট হয়ে গেলাম। আচ্ছা, মানে গানটা তার মানে একদম অনেক আগে থেকে? হ্যাঁ, কারণ কি যখন জন্ম কলকাতা, তাহলে গান তো হতেই হয় একদম কলকাতা বাড়িতে। মানে মিউজিক্যাল ফ্যামিলি কেউ ছিল? আমার বাড়িতে কোনো মিউজিক করে না, কিন্তু আমার মা, শি ইজ আ গ্রেট লিসনার অফ ওল্ড বলিউড সংস অ্যান্ড ইভেন মাই ড্যাড। তো মা বাবা, আমি যখন অনেক ছোট ছিলাম, মা বাবা এভরি ডে কিশোর কুমারের গান চালাতো। সো ইউ ক্যান সে কিশোর কুমার ইজ মাই ফার্স্ট গুরু। একদম একদম, কিশোর কুমারের গান শুনে আমি বড় হয়েছি। রাইট। তো কিশোর কুমারের গান শুনে বড় হওয়া, তারপরে তখন থেকেই মনে হওয়া যে আমাকেও এই ধরনের, আমিও এই ধরনের একটু গান গাইবো। আমি একবার আই থিঙ্ক আমি 7th স্ট্যান্ডার্ডে ছিলাম, আর দ্যাট টাইম আমি একটা ব্রায়ান অ্যাডামসের কনসার্ট দেখলাম। আমার একটা বন্ধু ছিল, ওর কাছে একটা সিডি ছিল, লাইভ কনসার্ট অফ ব্রায়ান অ্যাডামস। তাহলে ওটা দেখার পরে আমি আমি জাস্ট ভাবলাম একবার যে ও মাই গড, আমাকে এটাই করতে হবে, এটাই করতে হবে আমাকে। একদম, মানে মানুষের কাছে পৌঁছতে গেলে, মানে মাসের কাছে যেতে গেলে তো এছাড়া কোনো উপায়ও নেই, তাই না? আর যেখানে মিউজিকটা আপনার একদম ছোটবেলা থেকে শুনবো। আমরা আড্ডা তো ডেফিনেটলি দেবো, কিন্তু আরেকটা গানে যাব। हसीना तू कमीना मैं, हसीना तू कमीना मैं, है मौसम तू महीना मैं। हसीना तू कमीना मैं, हसीना तू कमीना मैं, हसीना तू कमीना मैं, है मौसम तू महीना मैं। हसीना तू कमीना मैं, देखूं मैं जिधर हर एक मोड़ पर नजर आए कीमती नगीना। एक पे मगर ठहरता किधर तू ऐसा कैसे नोवा कमीना। ओ इतना बुरा भी नहीं है कमीना अगर पहचान ले जो तू। हसीना तू कमीना मैं, हसीना तू कमीना मैं, है मौसम तू महीना मैं। हसीना तू कमीना मैं, हसीना तू कमीना मैं, हसीना तू कमीना मैं, है मौसम तू महीना मैं। हसीना तू कमीना मैं। थैंक यू। এটা ডেবিউ ফিল্ম ছিল, রাইট? এটা কোন সাল? দিস ওয়াজ এটা ইন দ্য ইয়ার 2014। আচ্ছা। আর ফিল্মের নাম ছিল হ্যাপি এন্ডিং। আর সাইফ আলী খান ওয়াজ দ্য মেইন লিড এন্ড গোবিন্দা ওয়াজ देयर। আর কলকি ওয়াজ देयर, ইলিয়ানা, রণবীর শোরি। সো খুব একটা ভালো, আপনি বলতে পারেন যে এটা লাইক আ ড্রিম ডেবিউ। कारण कि सचिन जिगर एर म्यूजिक, दे आर लाइक वन ऑफ द ग्रेट कंपोजर्स व्हिच बॉलीवुड हैज राइट नाउ। तारपर अमिताभ भट्टाचार्य हैड रिटन दिस सॉन्ग। सो आई थिंक एट दिस टाइम अमिताभ भट्टाचार्य इज द ग्रेटेस्ट राइटर। और राजेंद्र डीके हैड डायरेक्टेड द फिल्म। सो बड़ो एक फिल्म छिलो। सो एक न्यू कमर जने ब्लॉकबस्टर जाके बोले। हां। सो আমার মতন একটা নিউ কামারের জন্য একটা এটা খুব বড় একটা ব্যাপার, বিশাল ব্যাপার সত্যি। তাই এই সব নিয়ে আরো ফিরবো, আরো কথায় ফিরবো, আড্ডায় ফিরবো, গানে ফিরবো, কিন্তু সময় হয়ে গেছে। ছোট করে একটা ব্রেক নেবার, কেউ কোথাও যাবেন না, এক্ষুনি ফিরছি, সঙ্গে থাকুন। ও লুট যাও जो ये चाहे, लड़ता हूं तुझी से, मरता हूं तुझी पे, ये जो है तरीके ইনসে হি বনেগি বাত জান লে। স্কুলের যতগুলো ফেস্ট হতো তাতে আমি পার্ট নিতাম। ব্রেক নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন অবেলায় আড্ডা, রয়েছি আমি লাজবন্তী এবং আমার সঙ্গে আমাদের আজকের গেস্ট এই প্রজন্মের একজন শিল্পী। তার সিনেমা সম্প্রতি রিলিজ হচ্ছে এবং আমরা আশা করব যাতে হিট ছবি হয় এবং হিট মিউজিক হয় এবং হিট সং হয়। রাহুল পান্ডে আমাদের সঙ্গে আজকে। গান তো শুনবো, কিন্তু এই কলকাতা থেকে মুম্বাই পাড়ি দেওয়া, যে ওখানে গিয়ে আমাকে নাম করতে হবে, ওখানে গিয়ে আমাকে মানে এটা মানে বুঝে গিয়েছিলেন যে কলকাতার থেকেও বেশি আমাকে যেটা করতে হবে মানে বম্বে গিয়ে আমাকে সেখানে জায়গাটা তৈরি করতে হবে, এই মনে হওয়াটা কিভাবে হয়েছিল? অ্যাকচুয়ালি আমি কলকাতা, আমি যখন 8 বছরের ছিলাম তখন আমি আমার মিউজিক স্টার্ট করলাম। That was the time when I first sang something on stage. I remember আমার একটা স্কুলের একটা ছোট প্রোগ্রাম ছিল আর আমি স্টেজে উঠে গিয়েছিলাম, কিশোর কুমারের একটা গান ছিল। তারপরে আমি স্কুলের যতগুলো ফেস্ট হতো তাতে আমি পার্ট নিতাম আর মোস্ট অফ দ্য টাইমস আমি প্রাইজ পেয়ে যেতাম। আর একটা রক ব্যান্ডও ছিল স্কুলে। কোন স্কুল? বিড়লা হাই স্কুল। আচ্ছা। আর তারপরে যখন কলেজে উঠলাম, কোন কলেজ? সেন্ট জেভিয়ার্স কলেজ। আচ্ছা। ওখানেও আমার একটা রক ব্যান্ড ছিল আর আমি কলেজের লিড ভোকালিস্ট ছিলাম। বাহ। কোন ইয়ার এটা? হুইচ ইয়ার? আই থিংক আমি সেন্ট জেভিয়ার্স পাস আউট করলাম 2006। হ্যাঁ। তো মনে খুব ইচ্ছে ছিল যে আমি কিছু বড় করব। আর যখন ওখানে কলকাতাতে থাকতাম তখন আমি অনেক শোজগুলো করতাম নিয়ার বাই সিটিজ, কলকাতাতেও করতাম আমি, কিন্তু জামশেদপুর, শিলিগুড়ি আর রাঁচি আর all these nearby places আমি অনেক ইভেন্টস করতাম। So somehow that was not satisfying me because আমি always ভাবতাম যে কিছু আরো বড়, আরো বড়। So আমি আমার মা বাবাকে বললাম যে আমি আমাকে মিউজিকই করতে হবে আর আমি কিছু করতে পারি না। So আমার মা বাবা বললো যে ওকে ঠিক আছে, that is your life, your call, we don't have any problems, কিন্তু তুমি তোমার পড়াশোনাটা আগে শেষ করে নাও। So for by the, I said আমি তো গ্রাজুয়েট হয়ে গেছি আর কত পড়বো। Then they said no তুমি পোস্ট গ্রাজুয়েশনটা করে নাও, MBA করে নাও। তাহলে আমি বললাম ঠিক আছে। So that is why আমি মুম্বাই শিফট হলাম আর MBA মুম্বাই শিফট হলেন পড়ার জন্য, রাইট? For my studies. আচ্ছা। এটা বলা যায় না যে সবকিছু আগে থেকেই লেখা হয় সো মেবি দ্যাটস হোয়াই আই গট থ্রু অ্যান ইনস্টিটিউট ইন মুম্বাই অনলি অ্যান্ড এভরিথিং ওয়াজ প্ল্যান্ড বাই গড আপনি বলতে পারেন সো মুম্বাই শিফট হলাম তারপরে এমবিএ করলাম ফর 2 years আর আমি অলওয়েজ ভাবতাম যে ব্যালেন্স করে হয়ে যাবে স্টাডিজ আর গান খুব ট্রাই করতাম কিন্তু এমবিএ একটা অনেক ডিফিকাল্ট কোর্স আছে খুব প্রেজেন্টেশনস আর দিস দ্যাট লট অফ হেডেক সো ওটা আমি শেষ করে তারপরে আমি চাকরি করলাম 2-2.5 বছর সো একটা এমএনসি ছিল তারপরে আমি মিস্টার গজেন্দ্র সিংকে জয়েন করলাম আমি ওনার কোম্পানির একটা ব্র্যান্ড ম্যানেজার ছিলাম যখন চাকরি করতাম তাহলে আমি এটা ভেবেছিলাম যে মিউজিক আর জব চাকরি একসাথে করে নেব কারণ কি মুম্বাই এত এক্সপেন্সিভ একটা শহর আছে যে ওখানে যদি টাকা নয় তাহলে আপনি কিছু করতে পারেন না স্পেশালি আমি যখন কলকাতাতে আগে থাকতাম তাহলে আই থিঙ্ক অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম 15 বা 20 টাকায় আমি পুরো একটা ফুল মিল একদম ঠিক খেয়ে পেতাম ঠিক কিন্তু দ্যাট টাইম আই থিঙ্ক ইন দ্য ইয়ার 2007 যখন আমি মুম্বাই গেলাম সেখানে ফর দ্য সেম মিল আই হ্যাড টু পে 80-90 rupees ঠিক 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 সো কাজ তো করতাম না ওখানে তাহলে দ্যাট ওয়াজ বিকামিং লাইক সো আমি এত চরম বাস্তব কথা বলছে মানে মিলিয়ে নিচ্ছি একেবারে আমরা যখন বাইরে কোথাও শো করতে যাই কাজ করতে বা কোথাও একটা বিদেশের কোথায় বা একটা বেড়াতে গেলাম মনে হয় যে কলকাতার মতো এত চিপ মানে সস্তার খাবার সবচেয়ে বড় কথা খাবার চিপ এন্ড দ্যাট টু টেস্টি এরকম যে খাবার টেস্ট ওটা দোকানে তো আপনাকে জলটাও কিনে খেতে হবে রাইট রাইট তাই না এখানে তো রেস্টুরেন্টে এমনি জলটাই দেবে আর ভালো জল দ্যাট ক্লিন একদম ইউ ক্যান হ্যাভ ইট ফ্রিলি সো ফুড তো আমি খুবই মিস করতাম কলকাতা দ্যাটস হোয়াই আমি বোর হয়ে গেছিলাম চাকরি করতে করতে আর আমি ভাবলাম যে এখন যদি আমি চাকরি ছেড়ে দেই তাহলে হাউ উইল আই সারভাইভ ইন such an expensive city তাহলে আমি একটু এমবিএ প্ল্যানিং করলাম যে x অ্যামাউন্ট একটা সেভ করে নেব আর যখন দ্য মোমেন্ট আই গেট দ্যাট অ্যামাউন্ট ইমিডিয়েটলি আমি আমার চাকরিটা ছেড়ে নেব নাও ও x অ্যামাউন্ট এরকম ছিল যে ফর 6 months ইভেন ইফ আই ডোন্ট গেট এনি কাজ আমি সারভাইভ করতে পারবো বোম্বেতে অ্যান্ড দ্য মোমেন্ট আই টাচ দ্যাট অ্যামাউন্ট ইন মাই ব্যাংক অ্যাকাউন্ট আমি চাকরিটা ছেড়ে দিলাম হ্যাঁ বাহ wow, wow. And then আমি আমার for singing আমি struggle করতে মানে আপনার dream যেটা সেটাতে আপনি চলে গেলেন তখন so খুবই in যখন আরম্ভ করলাম এটা খুবই একটু ডিফিকাল্ট ছিল বিকজ কাউকে আমি জানতাম না আমার এই আমি এখানে একটা ইন্টারাপ্ট করব কারণ এটাও আরেকটা জার্নি সেটা আমি শুনবো কিন্তু তার আগে একটা গান ওকে সো এই গানটা আমি যে এটা এখন গাইবো এটা হিরো ফিল্মে আমি গেছিলাম এই গানটা সং ইজ কল্ড জব উই মেট আর সালমান খান প্রোডাকশনস এর ফিল্ম ছিল ও हसीना ये तेरी आंखें ओ ओ लुट जाऊं जो ये चाहे लड़ता हूं तुझी से मरता हूं तुझी पे ये जो है तरीके इनसे ही बनेगी बात जान ले लवली के हार्ट से दिल को मिला के कोई से सेट कर दे लवली की ट्रेन की चैन खिंचा के जब भी मेट कर दे ये हंसती भी है अकड़ती भी है कि कोई इसे सेट कर दे ओ लवली को यारी के गीत सुना के कोई इसे सेट कर दे ओ लवली की ट्रेन की चैन खिंचा के जब भी मेट कर दे When I'm with you ना समझे तू When I'm with you Wow দারুণ খুব ভালো আর যেখানে আমরা শেষ করেছিলাম কথাটা যে সেই অ্যামাউন্টটা যেখানে যে অ্যামাউন্টটা দিয়ে আরো 6 মাস সারভাইভ করা যাবে উইদাউট এনি কাজ উইদাউট এনি কাজ তো সেইটা ব্যাংকে জমা দিয়ে দেন তারপরে আপনি জবটা ছেড়ে দিলেন এটার জন্য একটা বুকের সাংঘাতিক পাটা লাগে মানে স্ট্যামিনা লাগে আর দ্য বিগেস্ট থিং at that point of time amar ami chakri chhadlam amar in the month of feb ar amar BA chilo in the month of april so you can say na BA chilo বিয়ে মানে शादी হ্যাঁ 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 তো বিয়েটা হলো তো নাকি হ্যাঁ ডেফিনেটলি বিয়ে হলো যেখানে যেখানে জামাই কাজ ছেড়ে দিয়েছে সেখানে বিয়েটা হলো কিনা এটাই প্রশ্ন সেটাই আমি বলছি সেভাবে আমি খুব লাকি আছি কারণ কি আমার ফ্যামিলি আমার মা বাবা আমার ভাই এভরিবডি হ্যাজ বিন রিয়েলি সাপোর্টিভ আমার ওয়াইফ শি ইজ বিন সো সাপোর্টিভ বিকজ আপনি ভাবুন একটা ছেলে যার কাছে চাকরি নেই টাকা নেই কিছু নেই ও হ্যাভ হ্যাঁ বলে দিয়েছে ফর বিএ আর আমার ইনলস দে हैव অলওয়েজ बीन रियली সাপোর্টিভ ওরা অলওয়েজ বলেছে যে তুমি যা ইচ্ছে তাই করো হার্ট দিয়ে করো ওটা এত বড় কথা কি বলে তাই না আজকালকার দিনে এই এই কথাটা বলার জন্য তো একটা স্ট্যামিনার প্রয়োজন হয় রাইট রাইট তাই না বিকজ দিস ডেজ লোকরা খুব বেশি একটু প্র্যাকটিক্যাল হয়ে গেছে একটা যে হার্টের ব্যাপার আগে ছিল সেটা খুব দিন বা দিন কম হয়ে যাচ্ছে ঠিক ঠিক गाने जाबो और एक गान सुनबो किन्तु समय हो गए और एक छोट्ट करे ब्रेक नेबार एखुनी फिरबो आमादेर संगे थाको ये हौसला बढ़ा दे उम्मीद को जगा दे आँखों में ही रहकर ये नींदें उड़ा दे ब्रेक निये फिरे एलाम আপনারা দেখছেন অবেলায় আড্ডা রয়েছে আমি লাজবন্তী এবং আজকে আমার গেস্ট রাহুল পান্ডে অসাধারণ সিঙ্গার এবং উনি অনেকক্ষণ থেকে আমাকে অফ স্ক্রিন বলছেন যে আমার বাংলাটা কি বেঙ্গলিটা কি ঠিকঠাক আসছে কি না আলা যে অসাধারণ আপনি বাংলা বলছেন মোটামুটি 2006 থেকে কি কলকাতার বাইরে নাকি 2007 থেকে 2007 তাহলে অনেক দিন বাইরে 10 বছর হয়ে গেছে 10 বছর তেমনি হয়ে গেছে সো প্র্যাকটিসটা খুব কম হয়ে গেছে এখন আর ওখানে তো সব এখন মোটামুটি মানে ওখানকার হিন্দিতে তো বেশি হ্যাঁ বেশি বেশি হিন্দি হ্যাঁ রাইট সেটাই আর বাড়িতে তো বাড়িতেও হিন্দি নাকি হ্যাঁ ডেফিনেটলি বেশ গানে যাব তারপরে তো আবার আড্ডা হবে কি গান শুনবো কি গান করতে পারি আবার একটা জার্মান ফিল্ম আসছে নেক্সট ইয়ার আচ্ছা সো I have composed this song in that film and I have sung it also so Achha. we can do that Nishchay yeah so will you talk about that after this yeah okay ye hausla bada de ummeed ko jaga de आँखों में ही रहकर ये नींदें उड़ा दे ये हौसला बढ़ा दे उम्मीद को जगा दे आँखों में ही रहकर ये नींदें उड़ा दे ये दिल में कहीं तो यूं रहते अधूरे जो जिद बन जाए तो ये होते हैं पूरे सपने ऐसे होते हैं सपने ऐसे होते हैं सपने ऐसे होते हैं सपने ऐसे होते हैं सपने জার্মান ফিল্ম এটা সম্পর্কে একটু শুনি কি ধরনের কি এটা এই গান গানের টাইটেল আছে স্বপ্নে এটা আমি কম্পোজ করেছি ফর আ জার্মান ফিল্ম সো ওরা আমাকে বলেছিল যে আমার একটা গান আছে জব উই মেট ফ্রম দ্য ফিল্ম হিরো সো দে হ্যাড হার্ড দ্যাট সং আর ও আমাকে বললো যে দ্য ডিরেক্টর কল্ড অ্যান্ড দে সেড দ্যাট উই ওয়ান্ট সামথিং ভেরি সিমিলার বাট একটু মোটিভেশনও হতে হয় ওই গানে আর যে স্টেপস গুলো আছে ওটা যে হিরো দে হ্যাড কাম টু মুম্বাই এন্ড দে হ্যাড শট দ্য সং হিয়ার কারণ কি ফিল্মের একটা সিচুয়েশন আছে যেখানে হিরো ট্রাভেলস টু ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড সো একটা ডেস্টিনেশন আছে ইন্ডিয়া আর দ্য সিটি ইজ দ্যাট দেভ চোজেন ইজ মুম্বাই সো যখন মুম্বাই চোজ হয় তাহলে তো বলিউড হতেই হবে সো দ্যাট ইজ ওয়াই দিস সং I had composed and it's like so there are a lot of mouth percussions and everything that I've used in the song like the intro music goes like this is how the song starts. Fantastic. Thank you. So এটা একটা খুবই ইন্টারেস্টিং প্রজেক্ট আছে। আমি তো ফিল্মের যে স্টোরি আছে সেটা ডিসক্লোজ করতে পারবো না, কিন্তু মানে যেহেতু মানে মেকিং চলছে নাকি? হ্যাঁ হ্যাঁ, দ্য শুট ইজ স্টিল অন, রাইট। আর একটা জিনিস আমাকে খুব প্রাউড ফিল হচ্ছিল, I was feeling really proud of my country because I saw a German person shooter সময় আমি ওখানে ছিলাম, আর a German person copying Shah Rukh Khan's steps in that song and dancing like a Bollywood actor. So that time আমাকে খুব proud feel হলো that Bollywood and India is becoming global, it's going places. আর আপনি মিউজিক করেছেন, রাইট? বাহ, অসাধারণ, দারুণ। এটা কবে রিলিজ হবে মোটামুটি? I think এটা নেক্সট বছর, নেক্সট ইয়ার রিলিজ হবে, নেক্সট ইয়ার, first few months of তো। তাহলে তো ওটা জার্মানি এন্ড মুম্বাই দুই জায়গাতেই হবে নাকি? না না, ওটা ওখানেই ওখানেই রিলিজ, বিকজ দ্য ফিল্ম ইজ আ জার্মান ফিল্ম, সো নো হিন্দি, নো সাবটাইটেলস, সো আই মাইট গো ফর দ্য প্রমোশনস অর মিউজিক লঞ্চ অর হোয়াটএভার। এটা তো একটা বিশাল অ্যাচিভমেন্ট, তাই না? মোটামুটি আপনার যে ড্রিমগুলো নিয়ে আপনি মুম্বাই গেছেন সেগুলো আস্তে 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 সব জায়গায়। যখন কলকাতাতে ছিলাম তখন ওখানে ভাবতাম যে আচ্ছা মুম্বাই ওটা একটু ড্রিম ডেস্টিনেশন, ওখানে যাব। যখন মুম্বাইতে গেলাম তাহলে ভাবতে স্টার্ট করে দিলাম যে ওয়াও, হলিউডে কীরকম কাজ হয়, বাই গড গ্রেস ওখানেও একটা ফিল্ম পেয়ে গেছি। সো গড হ্যাজ বিন রিয়েলি কাইন্ড, গড হ্যাজ বিন রিয়েলি কাইন্ড। আর এর আগে আমি আরেকটা প্রজেক্ট করেছিলাম, আই হ্যাড কোলাবোরেটেড উইথ আ ওয়েলশ ব্যান্ড। আচ্ছা। সো দ্য ব্যান্ডের নাম আছে অনলি ম্যান অ্যালাউড। সো এখানে আটটি লোক আছে, আর ওরা গান গায়, শুধু গান গায়, আর অল ট্রেন্ড ইন ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক। দে হ্যাভ অ্যামেজিং ভয়েসেস। সো এই যে প্রজেক্ট ছিল, একটা NGO ছিল ফ্রম মুম্বাই, দ্য ওনার ইজ ফ্রম লন্ডন। আচ্ছা। সো দে ওয়ার লুকিং ফর আ বলিউড কাইন্ড অফ আ সং, অ্যান্ড সিন্স আই নিউ হি ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন, মিস্টার জো ওয়াল্টার্স। সো ও আমার নাম সাজেস্ট করলো যে Rahul Pandey is a friend of mine and is a Bollywood singer, you can try with him. And ওরা আমাকে বললো যে can you please compose something very Bollywoodish, keeping India and the Indian traditional instruments in mind. সো আমি এই গানটা কম্পোজ করেছিলাম, অ্যান্ড দে অল লাভড ইট। আর দ্য বেস্ট পার্ট ইজ দ্যাট ইটস আ লিটল ইলেকট্রো ফিউশন অ্যান্ড ইট হ্যাজ সাম EDM এলিমেন্টস, টিপিক্যাল বলিউড হোল অ্যান্ড অল অফ দ্যাট ইজ দ্যার। অ্যাপার্ট ফ্রম দ্যাট দের ইজ ওয়ান ফুল মিউজিক, ওয়ান সেকশন যাতে আমি সিতার ইউজ করেছি, ফ্লুট ইউজ করেছি, তবলা ইউজ করেছি, তবলার বোল ইউজ করেছি, সো দ্যাট ইভেন দে নো that tabla, sitar, right? Yeah. So they know that the classical music and all of that Indian music instrument, right? Also. Right. Yeah, because there's one section, of course the harmony section which goes behind is Western, but like the bowls and the tabla, what is played there, it's like full Indian way. Wow. So for them, Wales is your audience ache, for them it's something new. I know, মানে এটা কি জার্মানের ওটা বলছেন কি? জার্মানিটা না, ওটা আলাদা। না এটা ডিফারেন্ট, এটা যেটা বলছেন আরেকটা ডিফারেন্ট প্রজেক্ট আছে। দিস ওয়াজ ফর দিস চ্যানেল কল্ড S4C, আর যে শোর নাম ছিল অনলি ম্যান অ্যালাউড ইন বলিউড। আর সো এরকম দেখায় ও শোতে যে অনলি ম্যান অ্যালাউড মুম্বাইতে আসলো, আমার সঙ্গে দেখা হলো, আর একটা গান, উই ডিড আ সং টুগেদার, আর দে শট আস অ্যান্ড দে শট দ্য কিডস ফ্রম দ্য সং বাউন্ড কোয়ার অলসো। সো খুব একটা ইন্টারেস্টিং প্রজেক্ট ছিল এটা। বাহ, আবারও ফিরবো আমরা আড্ডা নিয়ে, গান নিয়ে, কিন্তু তার আগে সময় হয়ে গেছে আবারও একটা ছোট্ট করে ব্রেক যাবার। জাস্ট যাবো আর আসবো, আমাদের সঙ্গে থাকুন। मेरे महबूब कयामत होगी आज रुसवा तेरी गलियों में मोहब्बत होगी। ब्रेक नहीं फिरे एलाम, अपनारा देखें अबाराय आड्डा। आमी लाजबंती और आमार संगे आज के आमादेर गेस्ट রাহুল পান্ডে। দারুণ সব গান শুনছি আমরা। যে কথাটা বলে আমরা ব্রেকে গিয়েছিলাম যে আপনি এত সুন্দর একটা প্রজেক্ট করেছেন, সেই গানটা শুনবো। হ্যাঁ, সো দ্য গান ইজ কল্ড আপনি এ জমি, আর এটা আইটিউনসে আছে, আপনারা যান ডাউনলোড করে শুনুন গানটা। খুব ইন্টারেস্টিং একটা গান আছে। I'll just sing some lines. हम चले वही जहाँ सपने बुलाए हमें, वही जो मंजिल बताए हमें जमाने से, ये कह दे ना कोई हमसा यहाँ, इरादों से ये कह दे ना कोई रोको हमें, अपनी ये जमीन अपना आसमां ढूंढे क्यों यहाँ, अपना आसरा खुशियों से कह दो के अब तो आनी जानी है, फिर क्या परेशानी है, खुशियों से कह दो के अब तो आनी जानी है, खुल के जी ले हर लम्हा, ओ, 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 এই গানের একটা খুব একটা ইন্টারেস্টিং স্টোরি আছে। আচ্ছা, সো দিস 8 men from Wales, they have sung this song in Hindi. So আমি just 3-4 lines গেয়েছি in the beginning, আর তারপরে ওরা সবাই হিন্দিতে গেয়েছে। Oh, so it was really interesting hearing them sing in Hindi, and ওরা আমাকে বলেছিল যে আপনি প্লিজ ट्रांसलेट ईच एंड एवरी लाइन। सो আমি এরকম একটা লাইন লিখতাম, हम चले जहां सपने ले जाए हमें, यार ট্রান্সলেশন ইন ইংলিশ। ওরা ওরকম করে, আর আমি ওনাকে রেকর্ড করে পাঠিয়ে দিলাম আমার ভয়েস নোট, যেরকম হাম চলে সপনে যাহা লে যায়, সো স্লোলি, সো দ্যাট দে হিয়ার দ্যাট ওয়ার্ড প্রনাউন্সিয়েশন। এন্ড ওরা কেমন পড়েছে, ওরা ফ্যাবুলাস জব, ফ্যাবুলাস। সো अगेन আ প্রাউড ফিলিং দ্যাট পিপল ফ্রম ওয়েলস আর সিঙ্গিং ইন হিন্দি। ইয়া, ইউ আর ভেরি লাকি ম্যান। হ্যাঁ, থ্যাংক ইউ। টাচউড। যে সমস্ত ড্রিমগুলো মানুষ দেখে সবচেয়ে ফুলফিল হয় এমনটা তো নয়, তাই না? প্রচুর মানুষের ক্ষেত্রে আছে যে আমি অনেক কিছু আমার ইচ্ছে করে, হ্যাঁ, আমি মুনটা ছুঁতে চাই, পারি কি? শুধুমাত্র ড্রিমটা দেখতে পারি, স্বপ্নটা দেখতে পারি, তাই না? কিন্তু আপনার ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে যে আস্তে আস্তে ভেরি স্লোলি বাট আপনি সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছেন। হ্যাঁ, কিন্তু আমি জাস্ট একটাই জিনিস মনে রাখি যে whenever you want to achieve something you just have to move forward, কারণ কি লাইফে obstacles আসবে, আর তোমাকে জাস্ট পজিটিভ হয়ে এগোতে হবে, এগোতে হবে, জাস্ট পজিটিভ হয়ে এগোতে হবে। ঠিক ঠিক, একদম। গান শুনবো একটা, কিন্তু এবার আমি যেটা শুনবো, শুনতে চাই যে রিকোয়েস্ট করছি যে কিশোর কুমারের ফ্যান ছিলেন আপনি? হ্যাঁ, ছোটবেলা থেকে বাড়িতে শোনা হতো। কিশোর কুমারের যদি একটা গান শোনা। मेरे महबूब कयामत होगी आज रुसवा तेरी गलियों में मोहब्बत होगी, मेरे महबूब कयामत होगी आज रुसवा तेरी गलियों में मोहब्बत होगी, मेरी नजरें तो गिला करती हैं तेरे दिल को भी सनम, तुझसे शिकायत होगी मेरे महबूब तेरी गली में जाता सनम, नग़्मे वफ़ा के गाता सनम, तुझसे सुनाना जाता सनम, फिर आज इधर आया हूँ मगर ये कहने मैं दीवाना कि न तुझ पे भी इलायत होगी आज रुसवा तेरी गलियों में मोहब्बत होगी, मेरी नजरें तो गिला करती हैं तेरे दिल को भी सनम, तुझसे शिकायत होगी। beautiful voice. Thank you so much. খুব সুন্দর, দারুণ। মানে আমি একটা কোথায় চলে গিয়েছিলাম গানটা শুনতে শুনতে। এই গানটা বিভিন্ন জন বিভিন্ন সময় গেয়েছেন, সবার প্রিয় গান, কিন্তু আপনার গলার টেক্সচারটা এমন কোথাও একটা টাচ করে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। খুব ভালো লাগলো এটা শুনে। আর এখন কি প্রজেক্ট চলছে মোটামুটি? এই ফিল্মটা তো রিলিজ হচ্ছে, এছাড়া বলিউডের যত প্রজেক্ট হয় আমরা কিছু ডিসক্লোজ করতে পারি না, কারণ কি এখন একটা ট্রেন্ড এসে গেছে যে একটা গান অনেক সিঙ্গাররা গায়, লাইক আ স্ক্র্যাচ। হ্যাঁ, সো ইউ রিয়েলি ডোন্ট নো টিল দ্য টাইম ও গানটা রিলিজ হয়ে যায় যে কোন সিঙ্গার ও গানটা গেয়েছে। সো এটা হয় তো, মানে ধরুন আপনি একটা কোনো গান বললো যে আপনি এই গানটা এসে একটু তুমি একটু গেয়ে দাও, এই গানটা স্ক্র্যাচ ভয়েস, রাইট, সেটা করে এলেন, আপনি ভাবছেন আপনারটাই বোধহয় যাবে। হ্যাঁ, আমার সঙ্গে এটা অনেকবার হয়েছে। আমি একটা যখন আমি জাস্ট স্টার্ট করেছিলাম তখন আমি একটা গান গেয়েছিলাম লাকি তু লাকি মি ফ্রম দ্য ফিল্ম হাম্পটি শর্মা কে দুলহানিয়া। সো আমি স্টুডিওতে ছিলাম আর আমি গাইছিলাম, অ্যান্ড সাডেনলি বরুণ ধবন এসে গেল, আর হি অলসো স্যাট, আর হি স্যাট ব্রো অ্যামেজিং, টু গুড টু গুড। অ্যান্ড আমি খুব এক্সাইটেড হয়ে গেলাম যে ওয়াও, Varun Dhawan is praising. And tarpore amar jokhon shesh holo ami okhanei boshechilam ar Varun went on the mic and he started doing the rap and all, and so me, Sachin Jigar, Varun and Priya was also there, so eta khub bhalo bonding hoye gechilo. So আমি জানি যে অনেকবার স্ক্র্যাচেস আর লেটার অন মেড বাই, লাইক ইফ আ নিউ কামার ইজ সিঙ্গিং মেবি ইটস লেটার অন ইটস রিপ্লেসড, কিন্তু দ্যাট এক্সপিরিয়েন্স ওয়াজ সো গুড যে আমি ভেবেছিলাম যে এটা আমার গলাতেই থাকবে, কিন্তু ওটা হলো না, বিকজ আই ওয়াজ অ্যাবসলিউটলি ফ্রেশার দেন। আই ডোন্ট নো হোয়াট ওয়াজ দ্য রিজন, আই ডিডন্ট ইভেন আস্ক। আর ইট ওয়াজ রিপ্লেসড উইথ বেনি দয়াল। সো বেনি দয়াল ইজ অ্যান অ্যামেজিং সিঙ্গার, সো অনেক সিনিয়র সিঙ্গার আছেন উনি, আর অ্যামেজিং গলা ওনার। সো উনি আমার ভয়েসটা রিপ্লেস করলেন, আর আমার ভয়েসটা যে ছিল গানটাতে ব্যাকিং ভোকালস বা হারমোনিজ আর লিটল বিট লাইক দ্য মেইন কোরাস ওয়াজ ইন মাই লাইন, মাই ভয়েস। আজ রাত লাকি তু লাকি মি, সো দিস ওয়াজ ইন মাই ভয়েস। সো দেন বাট ইয়া ইট ওয়াজ আ লিটল ডিসহার্টনিং বিকজ এত বড় একটা প্রজেক্ট ছিল হাম্পটি শর্মা কে দুলহানিয়া। বাট এগুলোতে তো একটু মন খারাপ হয় বটেই। হ্যাঁ, কিন্তু এখন আমরা ইউজড টু হয়ে গেছি। এখন যদি আমরা মন খারাপ করতে থাকি তাহলে ডিপ্রেস হয়ে যাব, ওটাকে ধরে বসে থাকলে মুশকিল, গানই করতে পারবো না তারপরে। সো এটা ট্রেন্ড হয়ে গেছে যেটা এভরি সিঙ্গার হ্যাজ টু গো থ্রু দিস নাও। সো যদি মন খারাপ করে থাকি তাহলে তো প্রবলেম হয়ে যায়। ঠিক, এই বিষয়ে আরও অনেক কিছু জানার থাকলো, স্পেশালি বলিউডের আরও অনেক কিছু অনেক মিউজিক ডিরেক্টর আছেন যাদের সাথে আপনি এরপরে হয়তো কাজ করবেন বা কাজ করেছেন, সেসব নিয়ে অবশ্যই কথায় ফিরবো। সময় হয়ে গেছে ব্রেকে যাবার, এক্ষুনি ফিরছি। সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, লাউয়ের আগা খাইলাম ডগা গো খাইলাম। ব্রেক নিয়ে ফিরে এলাম, আপনারা দেখছেন অবেলায় আড্ডা, রয়েছি আমি লাজবন্তী এবং আমার আজকের গেস্ট রাহুল পান্ডে, এই প্রজন্মের একজন সঙ্গীত শিল্পী। তার গান শুনে আমি মুগ্ধ হয়ে গেছি, আপনারাও নিশ্চয়ই এতক্ষণ ধরে শুনছেন এবং মুগ্ধ হচ্ছেন আমি জানি। সময়টা একদম কমের দিকে, শেষের দিকে রাহুল। হ্যাঁ, তো আমরা ডেফিনেটলি আর একটা গানে যাব, কিন্তু তার আগে আপনাদের সঙ্গে একটু কথা শেয়ার করে নিই যে এই এপিসোডটা যদি আপনারা মিস করে থাকেন তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন, টাইপ করুন অবেলায় আড্ডা, OBELAYADDA, সেখানে পেজে গিয়ে আপনি সব এপিসোড দেখতে পারেন, রাহুলের এপিসোড সহ। আর আমার সঙ্গে বসে যদি অবেলায় আড্ডা এখানে বসে আড্ডা দিতে চান, গান শোনাতে চান, তাহলে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার নোট ডাউন করতে হবে, 8335070727। আই রিপিট, 8335070727। এই নাম্বারে আপনার নিজের গলার, খালি গলার একটি গান রেকর্ড করে পাঠাবেন উইথ ফুল ডিটেলস। কলকাতার ছেলে, একটা বাংলা গান তো শুনবই ডেফিনেটলি, ডেফিনেটলি। আমার লিরিক্স খুব প্রবলেম হয়, ওকে নো প্রবলেম, বাট আমি সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, লাউয়ের আগা খাইলাম ডগা গো খাইলাম, লাউ দিয়ে বানাইলাম ডুগ ডুগি রে আমি, লাউ দিয়ে বানাইলাম ডুগ ডুগি, সাদের লাউ বা বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। লাউয়ের এত মধু জানে গো জাদু, এত মধু গো লাউয়ের এত মধু জানে গো জাদু। লাউ ধরলাম সঙ্গের সঙ্গী রে আমি, লাউ ধরলাম সঙ্গের সঙ্গী। সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। থ্যাংক ইউ। আপনার আর কি ড্রিম আছে যে আর আমি এটা করতে চাই ওটা করতে চাই, এখন এই কাজগুলো হলো না? আমার একটা খুবই আই এম রিয়েলি শিওর দ্যাট দিস ড্রিম উইল গেট ফুলফিলড। আমি রহমান স্যারের ফিল্মে একটা গান গাইতে চাই, রহমান স্যার ইজ কম্পোজিং দ্য মিউজিক, বিকজ আমি ওনার গান শুনে বড় হয়েছি। অ্যান্ড যখন ওনার মিউজিক এসেছিল বলিউডে, এরকম ফিল হচ্ছিল যে একটা রেভলিউশন এসে গেছে। এভরিথিং ওয়াজ নিউ, রোজা থেকে রোজা, রঙ্গিলা, অ্যান্ড হামসে হ্যায় মুকাবলা, অ্যান্ড হোয়াট নট। সো হি ইজ আ লেজেন্ড। সো টিল দ্য টাইম ইউ ডোন্ট ওয়ার্ক উইথ রহমান স্যার, ইয়োর মিউজিক্যাল জার্নি ইজ ইনকমপ্লিট। এটা আমি ভাবি এটাও আপনার ফুলফিল হয়ে যাবে। আমরা একটা গান দিয়ে আজকের এপিসোডটা শেষ করব। কি গান দেওয়া যায়? সো আমি একটা পুরনো একটা ক্লাসিক গাইছি। এই গানের হিন্দি বলিউড ফিল্মের রিমেকও হয়েছিল। ওকে, বিখড়দা চাহ সানু মুখ পর তাবিনা, विखड़दा चाह सानू मुख पर ताविना, नेड़े नेड़े बस ढोला दूर दूर जावीना, दुर्दा ख्याल छड़ दुर्दा ख्याल छड़, ओ सखिया दे कोल को चल परदेसिया, बोल पावे ना बोल अखिया नु रहन दे, अखिया दे कोल को चल परदेसिया, बोल पावे ना बोल अखिया नु रहन दे, अखिया नु रहन दे, अखियां नु रहन